তো রাবণ সিনেমা টেলাটা কবে আসবে আজকে কিন্তু অফিসিয়ালি নিউজ জিদ্দা একটা ফেসবুকে পোস্ট করে জানিয়েছে। তো হ্যালো গাইস, আমিরাজ, ওয়েলকাম টু ফিল্মের ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা কথা বলবো কিসমিস সিনেমাটা নতুন একটা গান, সেটা কবে রিলিজ পাবে সেটাকে নিয়ে একটা ইনফরমেশন ভিডিও, এবং রাবণ সিনেমাটা টেলার রাবণ সিনেমা নিয়ে কিছু সম্বন্ধ কথাবার্তা আছে সেটাকে নিয়ে কিন্তু আজকে রিভিউ রিয়াকশন দেওয়া হবে। তো ফার্স্ট অফ অল দেবদা, তো দেবদার যে নতুন সিনেমাটা কিসমিস আসছে আপনারা প্রত্যেকেই জানেন, সেই সিনেমাটা কিন্তু মুক্তি পাওয়ার মানে ট্রেলারটা আমরা দেখতে পেয়ে গেছি। তো সেই সিনেমাটা গান আসছে, তো কলেজে যে গানটা হবে সেই গানটা কিন্তু কবে রিলিজ পাবে সেটা কিন্তু দেব জানিয়েছেন। ডেটটা এখনও ফিক্সড করা হয়নি, বাট উনি দেব জানিয়েছেন যে শীঘ্রই আমরা কিন্তু জানাবো যে গানটা কবে আসবে। তুই বলবো না তুমি বুঝতে পারেন, একটা গান রয়েছে না কলেজে যে গানটা হবে, সেই গানটা কিন্তু রিলিজ ডেট কনফার্ম করা হয়নি, বাট আই থিঙ্ক মনে করি মঙ্গলবার বুধবার দিকে চলে আসবে, শুক্রবার দিকে চলে আসবে। আচ্ছা, এটা ছিল কিসমিস সিনেমার নতুন একটা গানের আপডেট। এবার সেকেন্ড, জিদ্দার রাবণ সিনেমার ট্রেলারটা কবে আসবে? অবশেষে জিদ্দা কিন্তু মুখ খুললো, আমরা প্রত্যেকেই ফ্যান্সরা পাগলের মতন বলছে রাবণের ট্রেলার কবে আসবে, এদিকে কিসমিস হয়ে গেল, রাবণের কোনো দেখা পাত্তা নেই, রাবণ নাকি আসবে না, নাকি দেবকে ভয়ে নাকি দুমড়ে মুড়ে গেছে, জিদ নাকি ভয় পেয়ে গেছে দেবের কিসমিস ট্রেলারটা দেখে, আদৌ আসবে না, এডিটের কাজ অনেক বাকি ছিল, এরকম অনেক ব্লা 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 সব কথাগুলো বলছিলেন। তাদেরকে কিন্তু জিৎ আজকে মুখে জামা ঘষে দিয়েছে, এবং জিৎ কিন্তু তার ফেসবুক থেকে জানিয়েছেন, লিখেছেন যেটা, সেটা হচ্ছে যে প্রত্যেককে ফ্যান্সদের আমি বলছি, তোমরা রাবণ নিয়ে অনেক এক্সাইটেড হয়ে রয়ে আছো, আমি প্রত্যেক দেখি সবুজ সমস্ত কিছু পড়ছি আমি, এবং এটা বলেছে যে রাবণ সিনেমা নিয়ে কিছু আসছে। তো আই থিঙ্ক ট্রেলার রিলিজ ডেটটা হয়তো কনফার্ম করা হবে সোমবার মঙ্গলবারের দিকে, আই থিঙ্ক আমি মনে করি এই শুক্রবারের দিকে রাবণের ট্রেলারটা চলে আসতে পারে। জিদ্দা কিন্তু এটা বলেছে, এবং জিদ্দা কিন্তু এটাও জানিয়েছে যে যারা যারা এই আশা নিয়ে বসে আছেন রাবণের কিছু আপডেট পাওয়ার জন্য, তারা কিন্তু হতাশ হবেন না। তার মানে বিগ স্ক্রিনে আসছে, বেশ ভালো একটা স্ক্রিন প্রেজেন্ট রয়েছে, জিদ্দা নিজে লিখেছেন। তো আমি মনে করি শুক্রবারের দিকে ট্রেলারটা রাবণে চলে আসবে, ওকে। এবং এর সঙ্গে আর একটা ছোট্ট একটা আপডেট দিয়ে থাকি, দেবের কিসমিস সিনেমাটার একটা ছোটো একটা ভিডিও আসছে, মানে দেব কীভাবে নিজেকে তৈরি করেছে ফিটনেস, অনেকগুলো লুকে দেখতে পেয়েছি না আমরা, অনেকগুলো চরিত্র, অনেকগুলো লুক, ডিফারেন্ট লুক। তো সেই ডিফারেন্ট লুকগুলো এই রবিবার দিন দেব তার নিজের ইউটিউব চ্যানেলে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার ইউটিউব চ্যানেলে কিন্তু একটা ভিডিও নিয়ে আসছে, কীরকমভাবে এতগুলো লুক তার নিজের প্রেজেন্টেশন করুন সেটাকে নিয়ে। তো এটা ছিল বাংলা সিনেমার নতুন আপডেট। তো আপনাদের কেমন এই আপডেটটা শুনতে, প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং দেব কিসমিস জিত রাবণ এই দুটোর মধ্যে কোনটা বেশি এক্সাইটেড হয়ে রয়ে গেছেন, এবং জিত যে এত কম মানে এত ঠিক মতন প্রমোশন করছেন, এত দেরি করছে প্রমোশন করতে, তা নিয়ে কি মন্তব্য, তা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এই ছিল ভিডিও, ভিডিও ভালো থাকলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টেক কেয়ার, বাই।